তাণ্ডবের ঘটনায় হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন আর্জি করে চিকিৎসক পড়ুয়ারা। রোগীদের পাশে আছি, তবে সুরক্ষার দিকটাও ভাবতে হবে। নিরাপত্তার দাবিকে স্বীকৃতি দিয়েছে হাইকোর্ট। প্রতিক্রিয়া জুনিয়র চিকিৎসকদের, দেখুন প্রতিবেদন। গত 14 আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালের জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সিতে যেভাবে অকাতরে ভাঙচুর চলেছে, কিছু দুষ্কৃতি সে ভাঙচুর চালিয়েছে, তার প্রতিবাদে আমরা পড়ুয়াদের গর্জে উঠতে দেখেছি, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে গর্জে উঠতে দেখেছি। এবার কলকাতা হাইকোর্ট, হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের এই ভাঙচুর সংক্রান্ত বিষয়ে যে হলফনামা তলব করেছে, সে বিষয় নিয়ে যারা অবস্থানরত ডাক্তার তারা জানিয়েছেন, তারা কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানান। আমরা হাইকোর্টের এই ডিসিশনটায় খুব খুশি হয়েছি, কেন কি যদি কোনো প্রোটেকশন আমাদের না দেওয়া হয় তো আমরা নিরাপদে কী করে কোনো কাজ, যদি আন্দোলনও করি, যদি কেউ বাইরে থেকে এসে আমাদের মেরে যায় তো আমরা তো করতে পারবো না কিছু। এই কারণে ওই যে ঘটনাটা ঘটেছে আর কি করে, এটার যদি কোনো আগে থেকে ইঙ্গিত থাকতো পুলিশদের কাছে, তো ওনাদের ফোর্স বাড়ানোর কথা, যাতে এমনি কোনো ঘটনা না হোক। এই কারণে তো আমাদের এমার্জেন্সি সার্ভিসও অনেক বেশি প্রবলেম হয়েছে। আমরা তো কখনো পেশেন্ট, আমরা জানি কত পেশেন্ট পাতি আছে যারা এখানেই খালি আসতে পারেন ওদের এমার্জেন্সি দরকার পড়ে। আমরা তো পেশেন্ট পাতির এমার্জেন্সি নয়, আমরা সবসময় এমার্জেন্সি সার্ভিস দেওয়ার চেষ্টা করি, কিন্তু যেই ক্ষতিটা হয়েছে এরপরে কিন্তু আমাদের জন্য দেওয়া খুব সমস্যার ব্যাপার। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তার অবজারভেশনে, মূল্যবান অবজারভেশনে যেটা জানিয়েছেন, সেটা আমরা প্রথম দিন থেকেই যে ঘটনার কথা বারবার বলে আসছিলাম, আমাদের নিরাপত্তার অভাব, সেটাকেই একটা প্রশাসনিক, সর্বোচ্চ স্তরের প্রশাসনিক স্বীকৃতি দিয়েছে বলে আমরা মনে করি। আমরা এই অবজারভেশনকে সাদরে স্বাগত জানাই। এটা অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমত আমরা জানি যে 14 তারিখ রাতে যে ঘটনা ঘটেছে, মানে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা, মানে তারা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে আমাদের আন্দোলনকে ভয় দেখানোর জন্য এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য। বিশেষ করে সেমিনার রুমটাকে আক্রমণ করার তাদের হয়তো মধ্যাহ্ন উদ্দেশ্য ছিল, ঠিক আছে। তো আমরা সেই হিসেবে এই আরজিকর মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং কি রোগীরাও যারা ভর্তি আছে তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত, তারা এই পরিস্থিতি কাজ করতে মানে খুবই অসুবিধায় পড়ছেন। এমনকি আমরা আগের যে মানে প্রধান যে ঘটনা, মানে আমাদের সহকর্মীর মৃত্যু এবং ধর্ষণ, সেই ঘটনাতেও আমরা প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত। তো আমরা চাই নিরাপত্তা যেন সরকার সুনিশ্চিত করে, সেই হিসেবে কোর্টের এই রায় স্বাগত। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিম।